এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ফের নোট বাতিল। এবার 2000 টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিল আরবিআই। 30 সেপ্টেম্বরের পর আর চলবে না দেশের সবচেয়ে বড় নোট। কিন্তু তার আগে সেই নোট কি করবেন, পুরো তথ্য জানতে দেখুন আমাদের এই রিপোর্ট। ফের বড় সিদ্ধান্ত আরবিআই এর। বাজার থেকে 2000 টাকার নোট তুলে নিচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। শুক্রবার এমন বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলো আরবিআই। সেই সঙ্গে দেশবাসীকে জানিয়ে দেওয়া হলো, তাদের কাছে 2000 টাকার নোট থাকলে তা আগামী 30 সেপ্টেম্বরের মধ্যেই যেন তারা বদলে ফেলেন। একটি বিবৃতি জারি করে রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে, কারো কাছে 2000 টাকার নোট থাকলে 23 মে থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত তা ব্যাংকে জমা করা যাবে। তাই এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একবারে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত জমা করা যাবে। যে কোনো ব্যাংকে এই নোট জমা করে কিংবা বদলে ফেলে অন্য নোট নেওয়া যাবে। অর্থাৎ 2000 টাকার নোটকে বৈধ মুদ্রা বলেই গণ্য করা হবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। বাজার থেকে তুলে নেওয়া হতে পারে 2000 টাকার নোট, এই ইঙ্গিত আগেই দিয়েছিল রিজার্ভ ব্যাংক। নতুন করে নোট ছাপানো বন্ধ হয়েছিল। এবার দেশবাসীকে এই নোট বদলে ফেলা দিনক্ষণ জানিয়ে দেওয়া হলো। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? আরবিআই জানিয়েছে, 2016 সালে নোট বাতিলের সময় নতুন নোটের চাহিদা বেড়ে গিয়েছিল। সেই চাহিদা মেটাতেই এই নোট ছাপানো হয়েছিল। এরপর বেশ কয়েকটা বছর পেরিয়ে গিয়েছে, নোটগুলির আয়ুও প্রায় ফুরিয়ে এসেছে। আরবিআই নিজের মুদ্রা পলিসি মেনেই বাজার থেকে 2000 টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, 2016 সালের 8ই নভেম্বর আচমকাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে পুরনো 500 এবং 1000 টাকার নোট বাতিল করা হচ্ছে। কালো টাকার রমরমা রুখতেই এ হেন পদক্ষেপ। তার পরিবর্তে বাজারে আসে নতুন 500 এবং 2000 টাকার নোট। কিন্তু 2000 টাকার নোট ভাঙাতে সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। আর বাজারে আসার ছোরাটেক পর রিজার্ভ ব্যাংক জানিয়ে দিল আয়ু শেষ হতে চলেছে 2000 টাকার নোটের। NBTV।